বহিরাজ্যের সাথে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা কিছুটা ব্যাঘাত ঘটায় একাংশ অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে মুনাফা লুটার চেষ্টা করছে। এ ধরনের অব্যবস্থা দূরীকরণে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন মহকুমা শাসক মানিকলাল দাস। বৈঠক শেষে সদর মহকুমা শাসক জানান, রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। এ অবস্থায় একাংশ ব্যবসায়ীদের এ ধরনের কার্যকলাপ কোনোমতেই বরদাস্ত করা হবে না। আজ আমরা যারা ব্যবসায়ী সমিতির যারা আছেন সিনিয়র কর্মকর্তাগণ, বিশেষ করে আলু পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত, ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার, বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে। তো এটার একটা মজুদ কী, কী ধরনের মজুদ আছে বা রেট কত, মানে সত্যি কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে, ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেট করব বাজারে গিয়ে। কিন্তু এই ধরনের রেট করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খের বিশ্লেষণ করবো এবং একটা আলোচনা করছি, যাতে ওনারাও সহযোগিতা করবেন, আমাদের আশ্বাস দিয়েছেন, ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, যাহাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয়, এই জন্য আমরা একটা মিটিংটা আমরা দেখছি। স্যার, আজকে বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে আলু এবং পেঁয়াজ দুটোই 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে, এটা কি বেশি নাকি? যার জন্যই আমরা আজকেই সবাইকে নিয়ে আলোচনা করছি এখানে, যারা যারা হোলসেলারও আছেন এখানে, তো আমরা দেখব যে হোলসেল রেট এবং ট্রান্সপোর্টেশন সব অ্যাড করে সবগুলো মিলিয়ে ম্যাক্সিমাম কত অবধি অ্যালাউ করা যায়, তারপরে আমরা অবশ্যই রেট করবো। আমাদের রেট চলছেও, তো এই যে এলিগেশনটা আসছে এটার জন্যই আমরা একটা ফিক্সড একটা সিদ্ধান্ত নিয়ে, যাতে সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হন সেটা আমরা দেখছি। স্যার, মজুদ কি সাফিসিয়েন্ট আছে সবকিছু? মজুদ সাফিসিয়েন্ট আছে এখনও আমাদের, আমাদের মজুদ সম্পর্কে কোনো ক্রাই নেই। কিন্তু যেটা যদি কোনো লেভেল থেকে যদি কোনো বিক্রেতা যদি সেটার কোনো ফায়দা উঠান, ইলিগেলি ফায়দা উঠান, সেটা আমরা সহ্য করবো না, এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এবং আমাদের মেইন যে সমিতির যারা আছেন ওনারা আমাদের সাথে সহযোগিতা করবেন।